দীর্ঘ তিন বছর পর কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় ১৬ দলীয় ক্লাব স্তরে সিনিয়র লীগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় রাজবাড়ী স্টেডিয়ামে। দীর্ঘদিন ধরে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক পদ নিয়ে আদালতে টানাবহল চলছিল, ফলে এক প্রকার ক্রীড়াপ্রেমী জনতা বঞ্চিত হচ্ছিলেন কোচবিহারে। এদিন কৃষ্ণ বর্মনের নেতৃত্বে এবং কোচবিহার পৌরসভার পৌর প্রতিষ্ঠানের উদ্যোগে দীর্ঘ তিন বছর পর ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল রাজবাড়ী স্টেডিয়ামে। এই প্রসঙ্গে বিষ্ণু বর্মন জানান, দীর্ঘদিন বাদে আবার মাঠে খেলা দেখতে পাওয়া যাচ্ছে, কি বলবেন এ নিয়ে? আমরা প্রত্যেকেই খুব খুশি, এবং আমরা খেলাধুলা চালাচ্ছিলামই, সেটা বাইরে থেকে চালাতে হচ্ছিল, কিন্তু মাঠে আমরা তিন বছর পরে কুচবিহার জেলা ক্রীড়া সংস্থার এই সিনিয়র ক্রিকেট লীগ কাম নকআউট টুর্নামেন্ট শুরু করলাম। এবং এই শুরু করার পিছনে যার মানে কি বলবো, দারুণ প্রচেষ্টা এবং সহযোগিতা আমরা পেয়েছি। তিনি কুচবিহার পৌরসভার মাননীয় পৌরপতি তথা আমাদের জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সহসভাপতি শ্রী ভূষণ সিং মহোদয়, এবং আমরা খেলাধুলা শুরু করেছি, এখন থেকে খেলাধুলা চলবে। এবং লার্নেড কোর্ট সিভিল জাজ জুনিয়র ডিভিশন কুচবিহার সদরের নির্দেশ এটাই আছে যে কুচবিহারের ছেলেমেয়েদের খেলাধুলার স্বার্থে আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাব। এই প্রসঙ্গে পৌরপতি তথা কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ভূষণ সিং জানান, কি হচ্ছে মূলত, কি বিষয়? তিন বছর পর আমাদের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিষ্ণুপদ বর্মনের পরিচালনায় আজকে অনেকদিন পরে রাজনীতি মঞ্চ আমাদের এই খেলার মাঠে আমরা প্রতিষ্ঠিত হতে দেখছি ক্রিকেট টুর্নামেন্ট। অনেক ভালো লাগছে, আগামী দিনে বিষ্ণুপদ বর্মনের হাত ধরে আমরা এই ক্রীড়া জগতে সুন্দর আমরা খেলাধুলা দেখতে পারবো। আগামী দিনে আমরা আশা করি আমাদের কুচবিহারের জনসাধারণ মানুষ তারা আমাদের সেই মাঠে আসবেন, খেলাধুলা দেখবেন, এবং ডিএসএর পাশে থেকে খেলাকে আরও সুন্দর উজ্জীবিত করার চেষ্টা করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দলমত নির্বিশেষে এই রাজ্যে খেলাধুলার উপরে প্রাধান্য দিচ্ছে। আমরা চাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে আমরা যাতে রাজনীতি মুক্ত এই খেলার মঞ্চটাকে আরও যাতে প্রভাবিত করতে পারি তার প্রচেষ্টা আমরা চালাবো। সুন্দর খেলা প্রদর্শন হচ্ছে, কুচবিহারের জনগণকে সমস্ত ভুলে যাতে খেলার মাঠে আসার অনুরোধ করছি। এদিন খেলা শুরুর পর্বে দুই দলের খেলোয়াড়ের সাথে পরিচিত হন পৌরপতি। ৩১টি ম্যাচ বিশিষ্ট এই নকআউট টুর্নামেন্ট আগামী এক মাস ধরে অনুষ্ঠিত হবে এই রাজবাড়ী স্টেডিয়ামে। বিজয়ী দল ১২,০০০ টাকা এবং রানার্স দল ৬,০০০টাকা পুরস্কার পাবেন বলে জানান বিষ্ণু বর্মন। দীর্ঘদিন বাদে মাঠে খেলার পরিবেশ দেখে স্বভাবতই আপ্লুত কোচবিহারের আপামর ক্রীড়াপ্রেমী মানুষ।